বাণিজ্য ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকা মানুষের ব্যয় করার সাহস বেড়েছে বললেন অর্থ অনেকে ঈদের কেনাকাটা করছেন কলকাতায় স্থানীয় ঈদ বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব প্রাকৃতিক দুর্যোগের ধকল সামনে নিয়েছে কক্সবাজার ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সমুদ্র সৈকত স্বাগত সবাইকে নিউজ টোয়েন্টি ফোর বিজনেস এর সবাইকে জানাচ্ছে ঈদ মোবারক শুনছিলেন শিওরাম এবারে জানাবো বিস্তারিত এবার ঈদকে কেন্দ্র করে স্মরণকালের সবচেয়ে বেশি বেচা বিক্রি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা কারো কারো মতে ঈদ বাণিজ্য এবার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে আর এমন বেচা বিক্রিতে খুশি বিক্রেতারাও অর্থ প্রতিমন্ত্রীর দাবি মানুষের আয়ের নিশ্চয়তা রয়েছে বলেই ব্যয় করার সাহস পেয়েছে এতে দেশের সামগ্রিক অর্থনীতি লাভবান হচ্ছে বলে মদ্দার বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতর যা এখন মুসলিম ধর্মানুসারী সহ অন্যান্য ধর্মের মানুষেরও কেনাকাটার উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে আর এবারে ঈদকে কেন্দ্র করে একটু বাড়তি ভিড় রাজধানীর শপিং মলগুলোতে শেষ সময়ে যার যার পছন্দের পণ্যটি কিনতে যেন কার পণ্য নেই কারোরই বিক্রেতারা বলছেন এবারে বিক্রি গত যে কোনো বছরের চেয়ে বেশি ক্রেতাদের সাথে কথা বলেও জানা গেল অন্যান্য বারের চেয়ে এবার তারা বেশি খরচ করেছেন কেনাকাটায় গতকালকে নিউ মার্কেট থেকে টাচ ফ্রক কিনছি ছোট ভোরের জন্য কেনাকাটা করছি বাবার জন্য জুতা কিনলাম আজকে মানে অনেক কেনাকাটা করছি গত বছর আমরা মানে 15000 পর আর কি 15000 20000 30000 করে বিক্রি করে গেছি লাস্ট মানে হাইস্ট 50000 এ বছর পনেরো হাজার আর কি পঞ্চাশ ষাট আশি এক লাখ এভাবে খুচরা সেল করা যেতেছে আর কি যেতেছে আর আমাদের কর্মসংস্থান বাড়তেছে আমাদের চাহিদা বাড়তেছে ওই অনুসারে আর কি টাকার পরিমাণটা বেড়ে গেছে অর্থনীতিবিদরা বলছেন উৎসবের এই লেনদেনে খুব বেশি কর্মসংস্থান তৈরি না হলেও ব্যবসায়ীদের জন্য তা সুফল বয়ে আনে তবে যেসব বিদেশি পণ্যে এখনও ক্রেতার আগ্রহ বেশি তা দেশেই তৈরির পরামর্শ তাদের আমি মনে করি যে বাংলাদেশে রোজারিদের সবচেয়ে বেশি কেনাবেচা হয়ে থাকে পণ্যের এবং সেবার সেই দিক থেকে চিন্তা করলে প্রতি বছরই যেহেতু আমাদের আয় ক্ষমতা বাড়ছে এবং সেই দিক থেকে খরচ বেশি বাড়বে এটাই স্বাভাবিক তার মধ্যে আমাদের কিন্তু সম্প্রতি যেটা হয়েছে যে আমাদের যে বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেটা বেড়েছে গত এক বছরের মধ্যে ফলে তারপর থেকে ঈদের যে কেনাকাটা সেখানেও একটা প্রভাব পড়েছে আর অর্থ প্রতিমন্ত্রী বলছেন মানুষের মাথা পিছু আয় বাড়ার ফলেই এত বেশি কেনাকাটার সাহস পাচ্ছে তারা এতে কয়েকভাবেই লাভবান হচ্ছে দেশের অর্থনীতি এখন মানুষের বুঝতে বিশ্বাস রেখেছে না তোরতরিয়ে আয় বাড়ছে একটা না বছর আগে ছিল চোদ্দোশো ডলার তার বছর আগে ছিল নয়শো ডলার তার তিন বছর আগে যখন আমরা শুরু করি তখন ছিল ছয়শো ডলার এখন তো হার্টলেই দোকান হার্টলেই জিনিস পকেটে হাত দিলে টাকা মন ফুর্তি কনফিডেন্স বেড়ে গেছে বাজার তো করবি মানুষের তার মতে শুধু শহরের মানুষের নয় ক্রয় ক্ষমতা পাল্লা দিয়ে বেড়েছে দেশের গ্রাম অঞ্চলের মানুষেরও সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা যশোর শহর আশপাশের জেলার মানুষেরা ঈদের কেনাকাটার জন্য ছুটছেন কলকাতায় ফলে স্থানীয় ঈদ বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব আর ভারত গামে যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সীমান্তের দুই পারে ভোগান্তের অভিযোগ যাতায়াতকারী যাত্রীদের যশোর থেকে রিপন হোসেনের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট যশোরের বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র চুরাশি কিলোমিটার ভারতীয় ভিসা সহজীকরণ ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কম খরচে কলকাতা সহ ভারতের অন্যান্য শহরেও যাতায়াত করা যায় বর্তমানে প্রতিদিন কলকাতায় যাতায়াতকারী যাত্রীর সংখ্যা আট থেকে নয় হাজার বিপুল সংখ্যক এইসব যাত্রী বেশিরভাগই যাচ্ছেন ঈদের কেনাকাটা করতে দামও কম আছে বাংলাদেশ ছাড়াও অনেক দাম কম আছে জিনিসগুলো আনকমন আছে এজন্যই যাওয়া ভারতে ওইখানে হচ্ছে কেনাকাটা করতে সুবিধা সবকিছু দাম কম এই জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে যাই ওইখান থেকে কেনাকাটা করে নিয়ে আসি ঈদের কেনাকাটার জন্য কলকাতায় পাড়ি জমানো যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাই দ্রুত সময়ের মতো যাত্রীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ডেস্কের সংখ্যা বাড়িয়ে আটটি থেকে দ্বিগুণ করা হয়েছে যেসব পাসপোর্ট যাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ লোক ইন্ডিয়া যাচ্ছে এই যা অবলোকে আমরা আমাদের অফিসার পরিমাণ বৃদ্ধি করেছি ডেস্ক বৃদ্ধি করেছি বেশিরভাগ দেখা যাচ্ছে যে কেনাকাটার কাজে মানুষ বেশি ব্যস্ত কারণে যাচ্ছে এরপরও এপারের কাস্টমস আর ওপারের ইমিগ্রেশন কাস্টমসে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পাতে হচ্ছে বলে অভিযোগ তাদের ইমিগ্রেশন গেলে পাসপোর্টে সিট দেয় যখন ঢাকার দিকে আসে তখন মানে ওরা খুব গ্যাদারিং করে পাসপোর্টের মানে কাস্টমসগুলা কেনাকাটা করতে গেলে আসার সময় মনে করেন চেকিং আবার সিরিয়ালে যে লাইনে অনেক সময় লাগে আবার সিরিয়ালে অসুবিধে পড়তে হয় ঈদের ছুটির পর এবার ভারতে যাতায়াতকারী যাত্রী সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট নিউজ এরপরও এপারের কাস্টমস আর ওপারের ইমিগ্রেশন কাস্টমসে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের এদের ছুটির পর এবার ভারতে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা ইমিগ্রেশন কর্তৃপক্ষের এবার জানাবন্য খবর উৎসবে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে তরুণ তরুণীরা এখন ভিড় করছেন রাজধানীর বিউটি পার্লারগুলোতে পরামর্শ নিয়েছেন রূপ বিশেষজ্ঞকে আর এই ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে বিটিশিয়ানদের শিয়ানদের জানাচ্ছেন পদ্মা কাউসার রূপ সচেতন তরুণীদের পদচারণায় মুখর রাজধানী বিউটি পার্লারগুলো অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ তাতে কি উৎসবে নিজেকে যে একটু আলাদাভাবে সাজাতে হবে ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, মেহেদি লাগানো সবাই একটা নিজেকে নতুন সাজে সাজানোর প্রতি একটা আকর্ষণ চলে আসে না আজকে অনেক রাশ তো তাই একটু সময় লাগছে আমি হেয়ার কাট করবো অ্যাকচুয়ালি এসেছিলাম ফেসিয়াল তারপরে থ্রেডিং ইত্যাদি এগুলো করার জন্য আর মেহেন্দি লাগানোর জন্য সো এই অপেক্ষা করছি হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট এগুলোই করার জন্য এসেছি মেয়েদের সৌন্দর্যের পাশাপাশি এখন ছেলেরাও সৌন্দর্য চর্চার জন্য বিভিন্ন পার্লারে যাচ্ছে আর তাই ঈদকে ঘিরে ছেলেদের পার্লারগুলোতেও এখন ভিড় প্রাচীনতম একটি ধারণা যে মেয়েদের জন্য শুধু রূপচর্চা এই মডার্ন বিশ্বে আধুনিক বিশ্বে ছেলেরও রূপচর্চা করে সবাই কোনো সেলিব্রেশনের সময় চাই যে সো দ্যাট দে ক্যান লুক বেটার একদম বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক লোক পর্যন্ত সব মানে কোন লেভেলটা যে বেশি সেটা আমিও আসলে আমার জন্য কষ্টকর হয়ে যায় যে আমি যে ক্যালকুলেট করব যে কোন এজের লোক বেশি আসেন সেটা বোঝা যায় না রূপচর্চা এখন আর কোনো বয়সে সীমাবদ্ধ নেই নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে সবারই চেষ্টার কমতি থাকে না মূলত বিশ রমজান থেকে এই ভিড় শুরু হয় পার্লারগুলোতে সবগুলি সার্ভিসই নেব পেডিকিউর ম্যানিকিওর ফেশিয়াল হেয়ার কেয়ার মেহেদি পরা ধরে রাখার জন্য এই সব

ঘূর্ণিঝড় টানা বৃষ্টিতে পাহাড় ধসের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছিল কক্সবাজার সে ধকল কাটিয়ে এখন পর্যটকদের স্বাগত জানাতে অনেকটা প্রস্তুত এই পর্যটন নগরী ইসমতার এই সুর তথ্য ছবিতে দেখুন গেলো মাসের শেষে কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোড়া লন্ডভন্ড হয় সেন্ট মার্টিন সহ বিভিন্ন পর্যটন এলাকা এরপর জুনের মধ্যভাগে পাহাড় ধসে এই জেলায় মারা যান বেশ কয়েকজন যোগাযোগ বিচ্ছিন্ন হয় চট্টগ্রামের সাথে এসবের পরও হতাশ নন কক্সবাজারের হোটেল মালিকরা ঈদে পর্যটক সমাগমের আসায় হোটেলগুলো ঢেলে সাজানো হয়েছে করা হয়েছে নানা আয়োজন কিছুদিন আগে দু একটা ছোটখাটোর উপরে কিন্তু ঘূর্ণিঝড় গিয়েছে এটার প্রভাব কিন্তু কিছুটা গেস্টের মধ্যে বিরাজ করছে তো আমাদের যে রেসপন্সটা আমরা যেভাবে পাওয়ার কথা সেভাবে এখন পর্যন্ত পাইনি তবে আমরা আশাবাদী যে যে কয়েকটা দিন সময় আছে এর মধ্যে আমরা পুরোপুরি করতে আমরাও আশা করছি যে প্রচুর ভ্রমণার্থী কক্সবাজারে আসবেন এবং আমাদের হোটেল এখন প্রায় পরিপূর্ণ বলা যেতে পারে ওই দিনগুলোতে আমরা আমাদের আবাসিক অতিথিদের জন্য যেগুলো করেছি সেগুলো আমাদের সুইমিং পুলে কিছু বিশেষ আয়োজন থাকবে খাবার থাকবে স্ন্যাক্স থাকবে জুস বার থাকবে দেশী বিদেশি পর্যটকদের ঈদের ছুটি আনন্দময় করে তুলতে চেষ্টার ত্রুটি রাখছেন না বলে জানিয়েছেন কক্সবাজারের হোটেল মালিক সমিতির নেতারা আসলে ফেস্টিভ্যালগুলো নিয়ে হয় বিশেষ করে ঈদ বা থার্ডে ফার্স্ট ডিসেম্বর এগুলোতে আমরা সন্ধ্যার পরে আমাদের হোটেলগুলোতে আমাদের নিজস্ব আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে যাতে হোটেলে যে গেস্টরা থাকেন ওনারা সন্ধ্যার পরে সময়টা যাতে আনন্দঘনভাবে এখানে কাটাতে পারে একই সাথে আগত অতিথিদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখছে আইন শৃঙ্খলা বাহিনী এজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ঈদ উপলক্ষে যে ট্যুরিস্ট আসবে তাদের নিরাপত্তায় আমাদের ট্যুরিস্ট পুলিশ একশো সদস্য কাজ করবে আমাদের এবার প্রথমবারের মতো আমরা বিস এবং স্যান্ড সাপোর্ট ভেহিকেল দিয়ে আমরা টহল দিব এবং পাড়িতে আমাদের জেডিসকে থাকবে এবং প্রথমবারের মতো ট্যুরিস্ট পুলিশের লাইফ গার্ড কাজ করবে ধারণা করা হচ্ছে এবার ঈদের ছুটিতে অন্তত দুই লাখ মানুষ কক্সবাজারে বেড়াতে আসবেন

আবার স্বাগত দেখছেন বিজনেস নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ভোক্তার আর্থিক ক্ষতির সম্মুখীনের আশঙ্কা রয়েছে তাই অর্থনীতিবিদরা আগে থেকেই এর পরবর্তী ভ্যাট আইন বাস্তবায়নে নজরদারির কথা বলছেন এ বিষয়ে আরো জানাচ্ছেন আফসার উদ্দিন প্রস্তাবিত বাজেট পরবর্তী আলোচনার অন্যতম প্রধান বিষয় এখন নতুন ভ্যাট আইন যেটি নিয়ে সংসদের ভেতরে বাইরে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা একযোগে সরব ব্যবসা অনুযায়ী আপনি এই ব্যাট প্রয়োগ করেন ধারালো ভাবে ব্যাট বিশ্বে কোথাও নাই উনি আদায় করবে মেশিন কোথায় ওনার সার্ভার কই ওনার ব্যাক অফিস কোথায় আমরা জানি না আমরা ব্যবসা করি না অর্থনীতিবিদরা বলছেন বাড়তি করের চাপ কিছুটা কম লাভ করে ব্যবসায়ীরা হয়তো পুষিয়ে নিতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক ভোক্তারাই এটার প্রভাব পড়বে এটা ডিজাইন যেভাবে করা হচ্ছে ভোক্তার উপর বেশি প্রভাব পড়বে উৎপাদক যখন দেখবে যে দামটা বেড়ে গেছে গ্রাহক কিনছে না তখন উৎপাদক তার প্রফিট মার্জিন থেকে বা তার মুনাফার কিছু অংশ সে ত্যাগ স্বীকার করে জিনিসটা যেন বিক্রি হয় সেভাবে তারা ব্যবস্থা করে এটাকে বলি আমরা অ্যাবজর্পশন সুতরাং ইম্প্যাক্টটা ক্রেতার উপরে একটু বেশি হারে পড়বে আর ক্রেতাদের স্বস্তি দিতে আরও কিছু নিত্যপণ্য ভ্যাটের আওতামুক্ত করার পরামর্শ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমানের তবে আমরা দেখছি কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য এই তালিকায় নাই যেমন গুড়া মাসাল্লাহ এবং আমরা আশা করি যে আমাদের জাতীয় সংসদের সদস্যরা বিস্তারিত আলোচনা করে কোন কোন পণ্য তাদের ভোটাররা নিত্যদিন ব্যবহার করে তা পরীক্ষা করে দেখবে এবং সেইগুলিকে ভ্যাট আওতা বহির্ভূত করবে ব্যবসার প্রতিটি স্তরে স্বচ্ছতা ও ভোক্তা অধিকার নিশ্চিত করা গেলে করের বাড়তি চাপ থেকে কিছুটা হলেও ক্রেতাদের রক্ষা করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা আফসারউদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঈদ উৎসবের আমেজ নেই সুনামগঞ্জের হাওড়ে আগাম বন্যায় ফসল হানির সঙ্গে বেকার হয়ে পড়েছেন অধিকাংশ মানুষ আর্থিক সচ্ছলতা না থাকায় অনেকে কিনতে পারেননি নতুন জামা এ অবস্থায় সামর্থ্যবানদের বাড়ি থেকে পুরান কাপড় সংগ্রহ করে সন্তানদের দিচ্ছেন অনেকে মোহাম্মদ বুরহান তথ্যচিত্রে তথ্য চিত্রে সুনামগঞ্জের বিশম্ভরপুরের করচার ও রাধানগর গ্রাম যেখানে প্রায় দেড়শো পরিবারে বসবাস যাদের বেশিরভাগই প্রান্তিক চাষী চৈত্রের অকাল বন্যায় ব্যাপক ফসল হানি হয় এখানকার বাসিন্দাদের তাই ধনী অথবা প্রান্তিক কৃষকেরই এখন গোলা শূন্য এই কারণে এসব পরিবারে বাড়ছে দুর্দশা একটা হামলা দিলে একশো টাকা যুগালু যায় একশো ধরনের অবস্থা

এমন বাস্তবতায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে স্বল্প সংখ্যক ঈদ সামগ্রী বিতরণ করছে স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা পরিষদ এবং প্রশাসন এবং সুদী সমাজ দেখে আমরা একটা আহ্বান করেছি ঈদ সামগ্রী আমরা বিতরণ করব তো এটাও যথেষ্ট হবে না তো আমি যে আকুতিটা জানাই সামর্থ্যবান আমরা যারা আছি যে যেখানেই আছি অন্তত আমার বিশ্বম্বরপুর উপজেলার এই বন্যায় নিমজ্জিত মানুষগুলির পাশে এসে দাঁড়ানোর জন্য অনেকটাই ক্রেতা শুনে রয়েছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে কারণে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের নিউজ টোয়েন্টি ফোর বিজনেস নিয়েছে একটি বিরতি সঙ্গেই থাকুন প্রত্যে পার্বরাসগত নে 24 বিজনেস আই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেড়ে গেল বাংলাদেশ সহ 48 টি দেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স জানান উন্নয়নশীল দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রেখে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি বছর বাংলাদেশ সহ শুল্কমুক্ত সুবিধা পাওয়া 48 টি দেশ বিশ বিলিয়ন পাউন্ডের পণ্য রপ্তানি করে যুক্তরাজ্যে তৈরি পোশাক ছাড়াও বিভিন্ন কৃষি পণ্য ও হিমায়িত চিংড়ি সহ সব পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় যুক্তরাজ্যে আন্তর্জাতিক অর্থ খবর সুতা এবং কাপড়ের উপর পণ্য ও পরিষেবা কর জিএসটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ভারতের কাপড় ব্যবসায়ীরা এক জুলাই থেকে চালু হতে যাওয়া এই কর বাতিলের দাবিতে এরই মধ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ভারতের বেশ কিছু অঞ্চলে দাবি না মানলে আগামী সাতাশ আটাশ এবং উনত্রিশে এপ্রিল সারা দেশে অবরোধ পালনের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কাপড় ব্যবসায়ীরা ফাহিন ইসলামের প্রতিবেদন সুতা এবং কাপড়ের ওপর আরোপিত কর বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ভারতের পশ্চিমের সুরাট শহরের কাপড় ব্যবসায়ীরা এর আগেও একই দাবিতে উত্তরাঞ্চলের আগ্রা লুধিয়ানা সহ বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষোভ করেন স্থানীয় কাপড় ব্যবসায়ীরা আগামী পয়লা জুলাই থেকে আরোপিত করে সুতার ওপর পাঁচ শতাংশ ও কাপড়ের ওপর আঠারো শতাংশ হারে কর দিতে হবে আমাদের সবার দাবি এই সুতা ও কাপড়ের ওপর অনৈতিক কর বাতিল করা এমনটা হলে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও উপকৃত হবে সরকারের উচিত ব্যবসায়ীদের লাভ বিবেচনা করা কর বাতিলের দাবিতে বিক্ষোভের অংশ হিসেবে কাপড় ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন স্থানীয় একশো আশিটি দোকান ব্যবসায়ীরা জানান সরকার তাদের দাবি না মানলে আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশ এপ্রিল সারা দেশে অবরোধ পালন করবেন তারা সামনে তো এটা সরকারের কাছে আমাদের শেষ দাবি এটা একজন ভোটারের দাবি এই করের বোঝা চাপানো হলে আমাদের ব্যবসা করা বন্ধ হয়ে যায় ব্যাপার বন্ধ হোন চাইয়ে জিএসটি কাম চলরা ভারতের স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে এবারই প্রথম দেশটির কর ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে ভারত সরকার ফাইন ইসলাম নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার গেস ওর আমগুলো জানাবো আর ঈদ বাণিজ্য ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকা মানুষের ব্যয় করার সাহস বেড়েছে বললেন অর্থ প্রতিমন্ত্রী কেনাকাটা করেছেন কলকাতায় স্থানীয় ঈদ বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব প্রাকৃতিক দুর্যোগের ঠকর সামনে নিয়েছে কক্সবাজার ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সমুদ্র সৈকত এই ছিল ইনস্টিটিউট ফর বিজনেসের এখনকার আয়োজনের এরপর দেখবেন ইনস্টিটিউট ফর স্পোর্টস আর সঙ্গে থাকার জন্য